নমস্কার বন্ধুরা, আজকে আবার নিয়ে চলে এসেছি কালী পুজোর পরের দিনের একটি ব্লগ আমার বাবার বাড়ি। তো সকলকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এখানে বাবার বাড়িতে এই যে আমার ছোট কাকিমা এসেছে, ছোট কাকুর বউ। আমার বাবার আর ছয় ভাই, তাই এটা হচ্ছে সবচেয়ে ছোট কাকু। তো কাকিমা এসেছে, বিকেলে রেডি হয়ে নিয়েছি, সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম প্রতিমা দর্শনের উদ্দেশ্যে। দেখুন আমাদের বাবার বাড়িটা, আমার বাবার বাড়িটা যেটা কত সুন্দরভাবে সাজিয়েছে লাইট দিয়ে, সেটাই আপনাদের দেখালাম। তো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, এই যে আমাদের বাড়ির পেছনে একটা কালী হয়েছিল, মা কালী, তো সেখানেই প্রথমে গেলাম দেখতে। কাকিমা আমি আছি সঙ্গে, তো দুজনে গিয়েছি, সঙ্গে বুনিও আছে। তো আমরা তিনজনে মিলে ওখানে গেলাম কালীমা দর্শনে। তো এখানে প্রণাম করে বেরিয়ে পড়লাম, তারপরে কাকিমা আমি বেরিয়ে পড়লাম আমার আরেকটা কাকুর বাড়িতে। ওখানে পাড়াতে আছে, কাকুদের বাড়ি যাওয়ার সময় রাস্তাতে দেখলাম যে এখানেও একটা কালী ঠাকুর করেছে। তো সেখানে কাকিমাদের বাড়ি থেকে বেরিয়ে কাকিমাদের সঙ্গে দেখা করে এই কালীটা দর্শন করতে এলাম। এই কালীমাটাও কিন্তু খুব সুন্দর করেছিল, লাইটিং করেছিল আমাদের পাড়াতেই আশেপাশে। তাই কাকিমা আমি দুজনে মিলে একটু ঘুরছি, আমাদের পাড়ার যে কালী মন্দিরগুলো হয়েছে পুজোতে সেইগুলো দেখব। তো অনেকদিন পর বাবার বাড়ি আসলাম, খুব ভালো লেগেছে। আর আমরা যাওয়াতে আমার কাকু কাকিমারা কিন্তু সবাই আমাদের সঙ্গে দেখা করতে আসে, আমাদেরকে খুব ভালোবাসে, আর আমরাও আমার কাকু কাকিমাদেরকেও খুব ভালোবাসি। তাই আমরা যখনই যাই আমাদের কাকিমারা গ্রাম থেকে কিন্তু আমাদের সঙ্গে কাকুরা দেখা করতে আসে। তো আমরা গিয়েছি সেই হিসেবে আমাদের সঙ্গে দেখা করতে এসছে, তাই বেরিয়ে পড়েছি প্রতিমা দর্শনের উদ্দেশ্যে। তো ওখান থেকে বেরিয়ে এলাম, আর একটা কাকু আছে, কাকুর বাড়ি যাবো। তো এখানে ভাই আমার ছেলে ওরা দাঁড়িয়ে ছিল, একসঙ্গে চললাম সেই কাকুর বাড়ি। তো সেখানে কাকিমা আর আমার একটা বুনি আছে, সেই বুনিকে সঙ্গে করে নিয়ে আমরা আবার বেরিয়ে পড়ব। তো ছেলে আগে আগে যাচ্ছে, আমরা পিছনে আছি। তো যেতে যেতে দেখুন এখানেও একটা কালিমা হয়েছিল, তাই লাইটিং করেছে, তাই আপনাদের দেখালাম। এখান থেকে কাকিমাদের বাড়ি থেকে বেরিয়ে একটু বসবো, মিষ্টি জল খাবো, তারপরে কাকিমারা রেডি হবে, তারপরে বেরিয়ে পড়বো। এই যে বুনি আর কাকিমা সব রেডি হয়ে গেছে, একসঙ্গে আমরা বেরিয়ে পড়বো। দুই কাকিমা বুনির সঙ্গে আমি, ছেলে, ভাই যাচ্ছি নলাটেশ্বরী মন্দির। পুরাণ মতে কথিত আছে, সতীর 51 পিঠের এক পিঠ এখানে পড়েছিল, সতীর নল পড়েছিল, তাই এই মন্দিরটার নাম হয়েছে নলাটেশ্বরী মন্দির। তো সেখানে যাব। নলাটেশ্বরী মন্দির যাওয়ার আগে এখানেও একটা খুব সুন্দর কালীমা পড়েছিল মন্দির আছে, শিব মন্দির, কালী মন্দির আছে। তো এখানেও খুব সুন্দর একটা কালী ঠাকুর পড়েছে। তো এখানেও এসে কালীমা দর্শন করব, প্রণাম করব, খুব সুন্দর করেছিল মা কালী। আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর, এখানে লাইটিংটা খুব সুন্দর করেছিল। কালী পুজোটা ভালোভাবেই কেটেছে এবছর, বাবার বাড়িতেই ছিলাম, কালী পুজোর দিন গেছি রাত্রেবেলায়। তো পরের দিন বেরিয়ে পড়েছিলাম এইসব পাড়ার কালীমা দর্শনের উদ্দেশ্যে, আর সঙ্গে কাকিমারাও ছিল, তাই দিনটা কিন্তু ভালোই কেটেছিল সন্ধ্যাবেলাটা। কাকিমাদেরকে নিয়ে একটু ভিডিও বানালাম, দুই কাকিমা আমার, তাই আর বুনিরাও আছে, ছেলে আছে, ভাই আছে, সবাই সঙ্গে আছে আমরা। তো এখান থেকে বেরিয়ে পড়লাম, আর যেতে যেতে রাস্তাতেও কিন্তু খুব সুন্দর লাইটিং করেছিল, পুরো রাস্তাটা টুনি লাইট দিয়ে সাজিয়েছিল। দেখুন কত সুন্দর পুরো রাস্তাটাই কিন্তু করেছে। এবার নলাটেশ্বরী মন্দির যাব। এখানে এই যেতে যেতে শিব মন্দিরটা নলাটেশ্বরীর মধ্যেই পড়ছে, শিব মন্দির। তো শিব মন্দিরটা আপনাদের দেখালাম, তারপরে নলাটেশ্বরী মন্দিরে যাব। নলাটেশ্বরী মন্দিরের নাম আপনারা অনেকেই শুনে থাকবেন, সতীর 51 পিঠের এক পিঠ এই নলাটিতে পড়েছিল, তাই নলাটির নাম অনুসারে, নলাটির নল পড়া অনুসারে এর নাম হয়েছে নলাটেশ্বরী বা নলাটেশ্বরী। তো নলাটেশ্বরী মন্দিরে এলাম, যখন বাবার বাড়ি আসি তখনই কিন্তু মন্দিরে আসি পুজো দিতে। তো এসছি, মায়ের সঙ্গে দেখা করব না তাই কি হয়, তাই মন্দিরে চলে এলাম সবাই মিলে। তো এখানে একটু দাঁড়ালাম, তারপরে শুনতে পেলাম যে কালীমা আসছে, কালী ঠাকুর বিসর্জন হচ্ছে কালী পুজোর পরের দিন একটা। তো সেখানে বিসর্জনটা দেখব বলে একটু দাঁড়িয়ে পড়ব। তো এই যে কালীমা চলে এসছে, নলাটেশ্বরী মায়ের কাছে নিয়ে এসছে দর্শনের জন্য। তো আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, মা কালীকে প্রণাম করব।
এটাও কিন্তু আমাদের পাড়ারই একটা কালী, খুব জাগ্রত মা কালী, তো মায়ের কাছে এসছে নারাটেশ্বরী মায়ের দর্শন করাতে। তো সবাইকে বলছে আপনারা সরে যান, সামনেটা ফাঁকা করে দেন, মায়ের মুখোমুখি করাবে, মায়ের সামনে দর্শন করাবে। তো আমরা সবাই সাইডে সাইডে সরে গেলাম, মায়ের মুখোমুখি করে মা কালী আর মা নারাটেশ্বরী মুখে দর্শন দিল। তো এখানে কিছুক্ষণ নামালো, মায়ের সামনাসামনি দর্শন করালো, তারপরে কিন্তু নিয়ে চলে যাবে অন্যদিকে, তো ঘুরিয়ে তারপরে বিসর্জন করবে কালীমা। অনেক আমাদের পাড়ারই সব কালী, বেশি দূর যায়নি, আমাদের পাড়ারগুলোই দেখলাম, অনেকগুলোই কালী ঠাকুর হয় আমাদের বাবার বাড়িতে, তো যেগুলো কাছাকাছি সেগুলোই দেখতে বেরিয়েছি। তো এই যে কালীমাকে এবার তুলে নিল, তারপরে ঘুরিয়ে বিসর্জন করবে। তো এখানে এই মা কালীকেও দর্শন হয়ে গেল, মা কালীকে ভক্তি ভরে প্রণাম করলাম আমরা, তো মা কালী এবার চলে যাবে। আপনাদের কালী পুজো কার কেমন কেটেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। কালী পুজোটা আমার ভালোভাবেই কেটেছে, ভাইফোঁটা কালী পুজো, ভাইফোঁটার ব্লগ তো আমি আগেই দিয়েছি, আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। তো এবার মন্দিরের উপরে উঠে চলে এলাম, মাকে দর্শন করব, প্রণাম করব। তো এই যে দেখুন মা কালী, মা নলাটেশ্বরী, মা আমাদের সতীর কান্নপীঠের এক পীঠ। তো ছেলেও প্রণাম করলো, সতীর নল পড়েছিল, সেই নাম অনুসারে মায়ের নাম হয়েছে মা নলাটেশ্বরী। যারা আসেননি তারা অবশ্যই আসবেন, খুব জাগ্রত আমাদের মা নলাটেশ্বরী। তো আমরা সবাই একে একে প্রণাম করলাম, কাকিমারা আমরা ছেলে সবাই কিন্তু প্রণাম করে নিলাম। তারপরে এই যে বুনিরা আছে, দুই বুনি, আমার ছোট কাকুর মেয়ে আর ছোট কাকুর আগে একটা কাকু, ওরা দুই বোনে সেলফি তোলাতুলি করছে। প্রণাম করলাম, চান জল নিলাম, পুজো কিন্তু দিইনি, পরের দিন সকালে কিন্তু আমি পুজো দেবো। তো এটা ছিল শুক্রবার, তো শনিবারের দিন পুজো দেবো, সকালে স্নান করে না খেয়ে এসে সেই জন্য আজকে আর পুজো দেওয়া হয়নি। তারপরে এখানে কিছুক্ষণ বসবো, সবাই মিলে গল্প করব। তো মন্দিরটা আপনাদের দেখাচ্ছি, কত সুন্দর দেখুন, আগে কিন্তু এরকম ছিল না, এগুলো সব ভেঙে চুরে আবার নতুন করে তৈরি হচ্ছে, খুব সুন্দর কিন্তু মন্দিরটা তৈরি করেছে। যারা অনেকদিন আসেননি তারা অবশ্যই আসবেন। আর এই যে এখানে আছে গণেশ মন্দির, বাবা গণেশ, আর চারিদিকটা দেখালাম, আর এই যে এখানে ষষ্ঠী তেলা, এখানে একটা পুরনো নিম গাছ ছিল, অনেক বহু বছর পুরনো নিম গাছ, তো কিছুদিন আগে কয়েক মাস আগে নিম গাছটা কিন্তু কেটে ফেলা হয়েছে। তো চারিদিকটা আপনাদের ঘুরে দেখালাম, তারপরে এখানে এই যে সিঁড়ির ধাপিতে কিছুক্ষণ আমরা বসবো, একটু গল্প করব, তারপরে আবার এখান থেকে বেরিয়ে পড়ব। আরতি দেখবো করে এসেছিলাম, কিন্তু আরতি দেখা হলো না, সাতটার সময় আরতি হয়। তো আমাদের বেরোতে বেরোতে আটটা বেজে গেছিল কাকিমাদের বাড়িতে বসে, আরতিটা আজ দেখা হলো না। আরতিটাও কিন্তু খুব সুন্দর হয়, ভালো লাগে দেখতে। তো নলাটেশ্বরী মন্দির থেকে বেরিয়ে পড়লাম সবাই মিলে, এখানে সবাই চলে এসছে, আমার দুই কাকু এসছে সঙ্গে, দুই কাকু, কাকিমা, দুই বোনি, আমার ভাই আর ছেলে, এই কজনই ছিলাম আমরা। তো সন্ধ্যেটা খুব ভালোভাবে কাটলো, নলাটেশ্বরী মন্দির থেকে বেরিয়ে পড়লাম, এবার যাচ্ছি আর একটা কালীমা দর্শনে। এই যে চলে এসেছি থানার এখানে, তো আমাদের পাড়াতেই থানাটা, বেশি দূর না, তো হেঁটে হেঁটেই আমরা পুরোটা দেখলাম পাড়াগুলো। তো থানার কালী ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর করে, ওখানে মন্দির আছে কালীমায়ের, তো স্থাপিত কালীমা, তো কালী পুজোর সময় কিন্তু খুব সুন্দরভাবে লাইটিং করে, উৎসব হয়, কয়েকদিন ধরেই অনুষ্ঠান এখানে চলে এই থানার কালীটা। তো এখানে বলি হয় কালীমায়ের, উপরে উঠলাম, দেখুন কালীমাকে প্রণাম করব। তো সবাই একে একে গিয়ে আমরা প্রণাম করে আসবো, আর এই যে বাচ্চাটাকে ওর বাবা ছবি তুলছে, মা কালীকে নিয়ে সঙ্গে করে ছবি তুলছে, বাচ্চাটা দাঁড়াচ্ছে না, সরে সরে যাচ্ছে। এই যে মা কালীকে দেখুন আপনারা, কত সুন্দর মা কালী, খুব জাগ্রত আমাদের এই মা কালী। তো এখানে কিছু প্রোগ্রাম চলছিল, তো আমরা দাঁড়ালাম কিছুক্ষণ, বাচ্চাদের নাচ গান অনুষ্ঠান, আবৃত্তি, কবিতা, ড্রয়িং প্রতিযোগিতা, অনেক কিছু কিন্তু হয়, প্রত্যেক দিনই প্রোগ্রাম চলে কয়েকদিন ব্যাপী।
তো এখানে প্রোগ্রাম চলছিল, এই যে ভাই ছেলে সবাই আছে, কাকুরাও সবাই আছে, তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপরে বাড়ি চলে আসব। অনেকটাই রাত হয়ে গেছে, আর বেশি দেরি করলে হবে না, বাড়িতে মা একা আছে, বাবাও আছে, মা বাবার শরীর ভালো না, তাই বেশিক্ষণ দেরি করব না, ওখান থেকে দেখে তারপরে আমরা বেরিয়ে পড়ব। কালীপুজোর এই দীপাবলির ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, তো আপনারা অবশ্যই দেখবেন, ভালো লাগবে। আর এই যে আস্তে আস্তে আর একটা কালী ঠাকুর হয়েছে, এখানেও দূর থেকে প্রণাম করে একটু ভিডিও করে আপনাদের দেখালাম। এখানে কালী ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর করেছিল। আর এই যে আমাদের বাড়ির পাশেই পাড়াতেই কালীমা, এখানেও প্রণাম করলাম, কালীমাকে প্রণাম করে এবার বাড়ি ঢুকে যাব। তো এই দীপাবলির ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো অন্য কোনো ব্লগের সাথে। নমস্কার।